আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ রুবেল হেয়ার, ফাউন্ডার অ্যান্ড ইংলিশ ইনস্ট্রাক্টর, সারা নার্সিং অ্যাডমিশন কোচিং। আজকের এই ভিডিওতে আমরা জানবো জেলা কোটা কী এবং জেলা কোটা আসলে কারা পাবে। ঠিক আছে, সো খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যেটা অনেকেই জিনিসটা নিয়ে অনেক কনফিউশনে থাকেন যে আসলে জেলা কোটাটা কী বা আমি কি জেলা কোটা পাবো, আমার জেলাতে ইনস্টিটিউট নাই। সো লেটস নো সামথিং অ্যাবাউট জেলা কোটা। জেলা কোটা হচ্ছে বাংলাদেশের সব জেলার ক্ষেত্রে প্রযোজ্য, এবং এই কোটাটা হচ্ছে দেশের মেধাবীর পরবর্তী জেনারেশন, যারা মিডিয়াম মানের স্টুডেন্ট, তাদের জন্য আসলে প্রত্যেকটা জেলাতেই একটা ছোট একটা পার্সেন্টেজ থাকে স্টুডেন্টদের জন্য। এখান থেকে কিছু স্টুডেন্ট পরীক্ষাতে চান্স পাবে। সো যেমন নার্সিং ভর্তি পরীক্ষায় 60% হচ্ছে জাতীয় মেধা এবং বাকি 40% হচ্ছে জেলা কোটা। জেলা কোটা কারা পাবে? জেলা কোটা মূলত দেশের সব জেলা থেকেই যেন নার্সিংয়ে মানুষ আসতে পারে বা নার্সিংয়ে পড়ার সুযোগ পায় অথবা নার্স গড়ে তুলতে পারে আমাদের দেশ, এই জন্য আসলে জেলা কোটাটা। সো আমরা যদি খুব ছোট্ট একটা সহজ ক্যালকুলেশন দিয়ে বোঝাই, সেক্ষেত্রে আমি বলবো, ফর এক্সাম্পল মনে করেন বাংলাদেশের 64 জেলার থেকেই কিন্তু স্টুডেন্টরা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কিছু স্টুডেন্ট থাকে তুখোড় মেধাবী, যেমন আমাদের কোটার ক্ষেত্রে নার্সিং ভর্তি পরীক্ষায় 60% বা 60% হচ্ছে জাতীয় মেধায় চান্স পায়, অর্থাৎ তাদের স্কোর কিন্তু অনেক বেশি। আর বাকি 40% স্টুডেন্ট বাকি স্টুডেন্ট যারা কম্পিটিশন করে যারা চান্স পায়। তো এখন আমি যদি জেলা কোটাটা সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে ধরেন বিএসসি ইন নার্সিংয়ে টোটাল সিট রয়েছে 1200টা। সো 1200-এর 60% জাতীয় মেধায় চলে যায়, ক্যালকুলেট করেন আমার সাথে, 1200-এর 60% ইকুয়াল টু 720টা সিট। এই 720টা সিট হচ্ছে 60%, অর্থাৎ যাদের মেধা অনেক বেশি ভালো তারা জাতীয় মেধায় এই স্কোরটা পেয়ে, ভালো স্কোরটা পেয়ে 720 জন চান্স পাবে। তাহলে আর বাকি রইল কত? সো আমরা 1200 থেকে যদি 720 বিয়োগ করি তাহলে আমাদের থাকে 480, অর্থাৎ এই 480 জন হচ্ছে 40%, অর্থাৎ এই 480 জনই কিন্তু 40%-এর মধ্যে পড়ে যায় এবং তারা হচ্ছে তুখর মেধাবীদের থেকে একটু কম, বাট তারা কম্পিটিশনে এগিয়ে আছে। সো এই 480টা সিটকে আমরা এখন 64টা জেলা দিয়ে সমানভাবে বন্টন করে দেবো। সো আমার সাথে ক্যালকুলেট করেন, 480 ভাগ 64 কত হয়? 7.5, রাইট? সো 7.5কে আমরা একটু অ্যারাউন্ড করে দেই 8, অর্থাৎ বাংলাদেশের 64টা জেলা থেকে প্রতি জেলায় 8 জন করে জেলা কোটায় চান্স পাবে। সো জেলা কোটা পাওয়ার জন্য কিন্তু আপনার জেলাতে কলেজ থাকতে হবে বা ইনস্টিটিউট থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যে কোনো ইনস্টিটিউট চয়েস দিলেও আপনি জেলা কোটা পাবেন, কারণ জাতীয় মেধায় 60% স্টুডেন্ট চান্স পাওয়ার পরে যেই 40% সিট খালি আছে এর মধ্যেই আপনার সিটটা লুকায়িত আছে, অর্থাৎ আপনাকে কম্পিটিশনে একটু এগিয়ে থাকতে হবে। সো লেটস ব্রেক ইট ডাউন, এটা আরও সহজ করে যদি বলি, ধরেন আমাদের জেলা হচ্ছে কুমিল্লা জেলা। সো কুমিল্লা জেলার থেকে মনে করেন 100 জন পরীক্ষা দিল, এর মধ্যে মনে করেন 10 জন খুব বেশি স্কোর পেয়ে জাতীয় মেধায় চান্স পেল। ধরেন আমাদের কুমিল্লা জেলার জন্য জেলা কোটায় 8টা করে সিট আছে। সো এখন বেশি স্কোর পেয়ে যারা চান্স পেয়েছে তাদের পরবর্তীতে বাকি যারা স্কোরে এগিয়ে আছে এর মধ্যে প্রথম 8 জনই হবে জেলা কোটায় চান্সপ্রাপ্ত স্টুডেন্টরা। সো একইভাবে যদি আমরা ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্যালকুলেশনটা করি, সো ডিপ্লোমা ইন নার্সিংয়ে টোটাল সিট আছে 2730টা। তাহলে আমরা এখন আগের মতো এটাকে 60% করবো। সো 2730-এর 60% হচ্ছে 1638, 1638, রাইট? সো এখন আমরা 2730 থেকে 1638 এটাকে বিয়োগ করব, যেটা আসবে সেটা হবে আমাদের জেলা কোটা বা 40% সিট। সো 2730-এর 40% হচ্ছে 1092, অর্থাৎ 1092, রাইট? সো এখন আমরা এটাকে 64টা জেলা দিয়ে ভাগ করবো, অর্থাৎ 40% সিটকে 64টা জেলাতে ভাগ করে দিব। সো অ্যারাউন্ড 17, ক্যালকুলেশন করে দেখেন। সো অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিংয়ে প্রতিটা জেলার থেকে 17 জন স্টুডেন্ট প্রতিটা জেলার থেকে জেলা কোটায় চান্স পাবে। মানে আপনার জেলাতে যদি কোনো কলেজ না থাকে সমস্যা নেই, এখন আপনি
যেটা ইচ্ছা সেটাই চয়েস দিতে পারবেন। তবে আমরা রিকমেন্ড করি নিজের জেলাতে যদি থাকে নিজের জেলারটা চয়েস দেওয়া ভালো, যদি জেলাতে না থাকে নিজের বিভাগের মধ্যে যেই জেলাগুলোতে আছে সেগুলো দেওয়াটা ভালো। এখানে আরেকটা কথা আছে, আপনার পরীক্ষায় প্রাপ্ত নম্বর অর্থাৎ 100তে আপনি কত পেলেন এবং জিপিএতে আপনি কত পেলেন, জিপিএ 50, এসএসসিতে 20, ইন্টারে 30, এই 50-এ আপনার জিপিএতে কত মার্ক আছে এবং আপনার কলেজ চয়েস। সো যেমন ঢাকাতে অনেক কম্পিটিশন বেশি এবং প্রধান জেলা শহর যেগুলো সেই যেগুলোতে নার্সিং ইনস্টিটিউট বা কলেজ আছে সেগুলোতে কম্পিটিশন একটু বেশি, রেদার দেন আপনি যদি একটু দূর দূরান্তে চয়েস দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম স্কোরেও চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন জেলা কোটা। সো জেলা কোটা কিন্তু একটা ভুল ধারণা যে আমার জেলাতে কোনো ইনস্টিটিউট নাই তার মানে আমি জেলা কোটা পাবো না, নো, আপনি প্রত্যেকটা জেলার থেকেই বিএসসিতে 8 জন করে জেলা কোটায় চান্স পাবে এবং ডিপ্লোমাতে 17 জন করে চান্স পাবে। তবে জাতীয় মেধায় চান্স পাওয়ার পর যাদের স্কোর তুলনামূলকভাবে এগিয়ে আছে তারাই মূলত জেলা কোটার আওতায় পড়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন জেলা কোটা কী এবং জেলা কোটা নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও কী নিয়ে হবে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।